আমি এখন যে আচারটা করব সেটা হচ্ছে চালতা আচার। ঠিক আছে, এভাবে কেটে হলুদ মরিচ দিয়ে সেদ্ধ করে ধুয়ে মানে ছাদে রোদ দিয়ে রেখেছি। এখন এটাকে আমি তেলে দিব। শুকনো মরিচ আর হচ্ছে পাঁচফোড়নটা আমি ভেজে নেব, ঝাল ঝাল করবো তো একটু বেশি ঝাল নেব। ওকে, শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ভেজে বাটা গুঁড়া করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, এখন আমি তেল দিব। অল্প তেল দিয়ে মাখায় নিব, কষানোর মতো করে নেব আমি। এর জন্য যে কাঁচা যে জিনিসগুলো আছে, যেগুলোর মধ্যে পানি আছে, সেগুলো আমি আগে ভেজে নেব। রসুন দিয়েছি একটার মতো, আর আদা রসুন পেস্ট করা আছে সেটাও আমি ভেজে নিব। পরিমাণ আদা রসুন দিব, যেহেতু বাটা দিচ্ছি এর জন্য কিছুটা আমি আলু করে দিচ্ছি। একদম পিওর সরষের তেল, যার কারণে দেখুন ফেনা উঠে গেছে। এভাবে মশলা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু দিয়ে নেব, চার মিনিটের এক ভাগ শুকনো মরিচ গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নিই। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে চালতা দিয়ে দিয়েছি। চারটা চালতা পরিমাণ বেশি আছে, আস্তে দিয়ে আগে করে নেব। আমি এটাকে একটু কষিয়ে নিই। এর মধ্যে যদি আপনারা হলুদ দিতে চান হলুদ দেবেন, আমি সামান্য দুধ দেবো। এগুলো সবগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে কষাতে থাকবো। হলুদটা দেবো কালার আনার জন্য। সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। চালটা আচারটা যদি একদিনে করতে পারেন সেটা আরও বেশি ভালো হবে। আমি 2 দিন শুকিয়ে নিয়েছি, আর রোদটা ভালো ছিল না। এর মধ্যে আমি আস্তে আস্তে চিনি দিয়ে দেব। চিনি নিয়েছি এক কেজির উপরে। মিষ্টি আপনার খাওয়ার উপর ডিপেন্ড করবে, আপনি কম মিষ্টি খাবেন। তাহলে ঝাল টক মিষ্টি 3টা আচার করবে সঙ্গে। এর জন্য কিন্তু পরিমাণটা বেশি চাটলা, এর জন্য আমি 1 কেজি চিনি নিয়েছি। হালকা মিষ্টি হবে আর হবে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, অল্প মৃদু আছে এটা। এর মধ্যে জাল দিতে থাকবো, মাঝে মাঝে একটু একটু করে আমি এর মধ্যে পাঁচফোড়নের গুঁড়াটাও দিয়ে মেশাতে থাকবো। এভাবে কষাতে থাকবো। এখন এভাবে কষাতে থাকছি, কষাতে থাকবো। সঙ্গে এবার জিনিসগুলো দিয়ে দিব। এইভাবে অল্প আছে কষাতে থাকবো, বেশি তেল দিব না, কারণ পরে তেলে একটু রোদে দিয়ে পরে তেলের মধ্যে চুবিয়ে রাখতে হবে এটাকে, বা ডুবিয়ে রাখতে হবে। একটু সামান্য ভিনেগার দিব, যেটা সেদ্ধ হতে কিংবা রান্নাতে সাহায্য করবে। 1 কাপের কম ভিনেগার দিয়ে দিলাম। এখন এটাকে এভাবে আমরা নাড়তে থাকবো। একটু নরম হয়ে আসলে নামিয়ে ফেলবো। তেলটা ভেসে আসছে করে, এখন এটাকে দেখতে হচ্ছে সেদ্ধ হচ্ছে না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে ডুবিয়ে রাখলাম, একটা নরম হয়ে যাবে, তখন এটাকে আমরা খেতে পারবো। তবে এখন এটা নিয়ে রোদ দিব নাকি, তারপরে বয়ামে ধরে রাখবো সরষের তেল ডুবো ডুবো করে। ওকে, হয়ে গেল, নামিয়ে ফেলবো। আবার এই তো নামিয়ে ফেলেছি। গামলাটা সহ ছাদে একটু পুরো একদিন যদি পাকা রোদ থেকে একদিন রোদ দিয়ে কেমন হচ্ছে কালার, কালারটা অনেক সুন্দর হওয়ার কথা। দেখুন রোদে দিব। আচার করা শেষ হয়ে গেছে, রোদে শুকিয়ে নিয়েছি 2 দিন। এখন বয়ামে প্রেজার্ভ করব। প্রেজার্ভ করে আমি বছরখানিকের মতো এটা রাখতে পারবো, আপনারা ইচ্ছা করে রাখতে পারেন। জারে ভরে এখন আমি এটাকে শুকাতে দেব। আচার করা শেষ হয়ে গেছে, রোদে দেওয়া হলো, তোলা হলো বয়ামে। এখন এটাকে আমি ডুবো তেলে করে রোদে দিব। কয়েকদিন রোদে দিলে, আর রোদে তো অবশ্যই ঢাকনা খুলে রোদে দিতে হবে, তাহলে ভালো থাকবে আচারটা, বছর 2-1 রাখা যাবে। আপনারা বাসায় করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।